নমস্কার বন্ধু, আমি সুরজিৎ দে। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তো আমার এই চ্যানেলটার নাম হচ্ছে বই পড়ার অভ্যাস। বই পড়ার অভ্যাসে আপনি জানতে পারবেন যে আপনার কী কী বই আপনার পড়লে আপনার মন এবং মাথা দুটোই ঠান্ডা থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আগে বলতে চাইছি যে আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে যে যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলোতে আপনি কমেন্ট করতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো ধরুন আজকে আমি আপনাদের জন্য যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে র্যাপিডেক্স কম্পিউটার কোর্স। এবার আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরুন আপনি আজকে মানে কম্পিউটার শিখেছেন এবং আপনি একটা বই খুঁজছেন, এবং কলেজ স্ট্রিটে গিয়ে আমি কলেজ স্ট্রিটে যখন গিয়েছিলাম তখন আমি এই সেকেন্ড হ্যান্ড বইটা কিনেছিলাম। এখন কী হয়, অনেকে ধরুন বই খোঁজে, কিন্তু অনেক সময় কী হয় নতুন বইয়ের তো প্রচুর দাম থাকে, তো তখন আমরা সেকেন্ড হ্যান্ড বই খুঁজি। তো কলেজ স্ট্রিটে গেলে আপনি সেকেন্ড হ্যান্ড বই প্রচুর পেয়ে যাবেন বেসিক কম্পিউটারের ওপরে। তো আমি জাস্ট এই বইটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে র্যাপিডেক্স কম্পিউটার কোর্স। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডস, উইন্ডোজ, এক্সেল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সফটওয়্যার, আউটলুক। যে দেখুন আজকে 2020 আমরা দাঁড়িয়ে রয়েছি, তো 2020 আজকে কম্পিউটার মানে বেসিক মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার অনেক আপডেট হয়েছে, কিন্তু তার যে বেসিক যে জিনিসগুলো আছে না সেগুলো সব একই থাকে। তো এইখানে আমি মানে এই বইটা আপনি যদি পুরো এই বইটা যদি আপনি নেন, তো আপনি মোটামুটি বইটা পড়লে যা যা যে কম্পিউটারের যে বেসিক জিনিস আছে, যেমন ধরুন টেক্সটটাকে কী করে সিলেক্ট করে, কী করে কপি করে, কী করে পেস্ট করে, ফাইল কী করে সেভ করে, তো এই সমস্ত সব কিছু জিনিস আপনি এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তো আমি যদি বইটাকে একটু উল্টে পাল্টে দেখাই, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আছে। এই মানে এইখানে একজনের ছবি দেওয়া আছে, তো একজন লেখক একজন লেখকেরই হয়তো লেখকেরই একজন কেউ হয়তো হবে। তো এটা আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এই বইয়ের মধ্যে কী কী আছে। এবার ধরুন এখানে আপনি কী করে কম্পিউটার স্টার্ট করবেন, ইনস্ট্রাকশন দেওয়া আছে, এরকম ছোটো ছোটো জিনিস এইখানে আছে। না এইখানে কম্পিউটার কী করে স্টার্ট করবেন, শাট ডাউন করবেন, তো বেসিক যে কম্পিউটারের যে জিনিসগুলো আছে, যেমন ধরুন ইন্টারনেট, ইমেল, চ্যাট, মানে মোটামুটি যে কম্পিউটারের বেসিক জিনিসগুলো, তো এইখানে আপনি মোটামুটি এই সব বইয়ের মধ্যে এই সব জায়গায় পেয়ে যাবেন। মাইক্রোসফট অফিস 2000, এবার ওয়ার্ডটা আপনি কী করে স্টার্ট করবেন, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব এখানে বলে দেওয়া আছে। এবার আপনি একটা মানে ফরম্যাট কী করবেন, একটা মানে ওয়ার্ড যখন আপনি ইউজ করবেন তখন সেখানে ফরম্যাট কী করে করবেন, তো এইখানে সমস্ত রকমের ওয়ার্ড কী করে এফিশিয়েন্টলি ইউজ করবেন, তো এইখানে স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেকটা জিনিস আপনি এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তো আমি জাস্ট ক্যামেরাটা যতটা আমার জুম করা যায় ততটা আমি দেখাচ্ছি, যেমন ইন্টার, এক্সেল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তো এখানে এক্সেলটা আপনি দেখতে পারবেন। তো এইখানে আবার এক্সেলের যে মেন থাকে সেটা হচ্ছে ফর্মুলাগুলো আপনি কী করে ইউজ করবেন, তো এইখানে সমস্ত সংক্রান্ত এই জিনিসগুলো আপনি এই বইয়ের মাধ্যমে পেয়ে যাবেন। এবার কী করে আপনি ডেটাবেস অ্যাক্সেস করবেন এক্সেলের মাধ্যমে, কাস্টমাইজ কী করে করবেন, তো মোটামুটি এই জিনিসগুলো, যেমন ধরুন পাওয়ার পয়েন্ট, যেমন ধরুন প্রেজেন্টেশন, আপনি একটা কোম্পানিতে একটা প্রেজেন্টেশন করতে চাইছেন আপনার একটা প্রজেক্টের, তো আপনি এই বেসিকটা আপনি কী করে শিখবেন, তো এই সমস্ত জিনিসগুলো না আপনি এই বইয়ের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো আমি যদি বইয়ের একটু উল্টে পাল্টে যদি আমি দেখছি, এখানে দেখছেন কম্পিউটারের ইতিহাস বিবরণ একটু দেওয়া আছে বা এইগুলো এখানে দেওয়া আছে, তো আমি জাস্ট একটু বইটাতে আমি একটু উল্টে পাল্টে আমি একটু বেশি পাতা উল্টে পাল্টে দিচ্ছি। এখানে ডস আগে দেওয়া ছিল, ডস তো এখন আর চলে না, তো এইখানে আপনি দেখছেন যে ছবি দিয়ে মোটামুটি বলা আছে। তো এইভাবে আপনি যখন একটা বই পড়বেন তো সেখানে ছবির মাধ্যমে এই মানে আপনি জিনিসগুলো শিখতে পারবেন, মানে ছবিতে যেভাবে দেওয়া আছে, একটা যদি লেখা যদি চলতেই থাকে তো চলতে থাকে, কিন্তু সেখানে ছবি দিলে কী হয় তো আপনার বুঝতে শুরু হয়ে যায়। তো এই রকম এই বইটা ধরুন আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন যে কী করে মানে জিনিসগুলো হচ্ছে না হচ্ছে, তো এই পুরো জিনিসটা মানে পুরো জিনিসগুলো আপনি মানে মোটামুটি এই বইয়ের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, মানে ফাইল সেভ করার সময় কী কী এক্সটেনশন দিয়েগুলো সেভ করতে হয়, ফাইল নেম, টাইল নেম, তো এগুলো মোটামুটি সব কিছু করতে পারবেন। তো এখানে ইন্টারনেট কী করে সেট আপ করতে হবে, একদম বেসিক লেভেলের যে বইগুলো রয়েছে, তো এইখানে এই এই বইয়ের মধ্যে অনেক কিছু আছে, যেমন গেটিং স্টার্ট উইথ ওয়াট 2000,
তো এইখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন, দেখছেন যে এইখানে ছবি ছবি দিয়ে এখানে লেখা আছে। তো জাস্ট আমি আপনাকে বইটার ভেতর কী কী আছে আমি সেইগুলোকে মানে আমি দেখানোর চেষ্টা করছি। আমি একটু বেশি পাতা পাতা করে উল্টে যাচ্ছি যাতে করে আপনি মোটামুটি যতটা পারেন মোটামুটি আপনি দেখে যেতে পারেন, দেখে গিয়ে আপনি এই বইটা আপনি হয়তো কিনতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলছি সেটা হচ্ছে যে মানে এখানে অনেক কিছুই দেওয়া আছে, যেমন ধরুন ম্যানেজিং ওয়ার্কশিট ডেটা, মানে এখানে আমি জাস্ট ঘুরিয়ে উল্টে পাল্টে আমি অনেকগুলো জিনিস দেখাচ্ছি, এক্সেল ফাংশন ফর্মুলাস, মানে সাম অ্যাভারেজ অ্যাভারেজ, মানে এই বইটার মধ্যে আপনি মোটামুটি মানে বেসিক যে মানে কম্পিউটার সেটা আপনি শিখতে পারবেন। আর আরেকটা জিনিস, আমি এই ভিডিওটা ডিসক্রিপশনটার নিচে আমি একটা মানে লিঙ্ক দিয়ে দেবো, যেই লিঙ্কটা থ্রু দিয়ে আপনি মানে এই বইটা সম্পর্কে দেখতে পারবেন। এটা আমি একটা সেকেন্ড হ্যান্ড বই কিনেছি তো মানে কলেজ স্ট্রিট থেকে, তো আপনি যদি এটা ভালো মানে একদম নতুন বই চান তো একদম অ্যাডভান্স বইটা যদি আপনি চান তো ওখান থেকে আপনি পেয়ে যাবেন। কিন্তু এই পুরনো বইটা আমি জাস্ট আপনাদের দেখালাম যে এখানে কী কী রয়েছে, এখন এখান থেকে আর ডস ফস হয়তো থাকবে না, কিন্তু আরও বেশি থাকবে। তো এই বইয়ের নিচে আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন। তো জাস্ট আমি আপনাদের এই বইটা দেখাচ্ছি। আর আরেকটা কথা, আমি আমার এই চ্যানেলে আমি জাস্ট বইয়ের ভেতর কী কী আছে আমি জাস্ট দেখাতে চেষ্টা করছি। আমি কিন্তু কোনো বইয়ের কিন্তু মানে একদম মানে রিভিউ মানে রিভিউ মানে রিভিউ বা ওরকম আমি কিছু দিচ্ছি না, কারণ আমি সেরকম অতটা আমি পণ্ডিত নই একটা বই রিভিউ দেওয়ার সম্পর্কে। এই বইটার ভেতর কী কী আছে জাস্ট আমি আপনাদের সেটাকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তো নিচে কমেন্ট করুন কেমন লাগলো না লাগলো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলটা দেখতে থাকুন, আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও করব। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন।